আসসালামু আলাইকুম। এটি প্রাইমারি ক্যাটাগরি 3 নম্বর কোশ্চেন। তো আছে কোনো একটা সংখ্যা সুন্দর সংখ্যা বলা হয় যদি তার ঠিক 4টা উৎপাদক থাকে এবং সংখ্যাটা 2 দিয়ে নিঃশেষে বিভাজ্য হয়। 121 এর ছোট কতগুলো সুন্দর সংখ্যা আছে? তাহলে আমাদেরকে এর আগে একটা জিনিস জানতে হবে। আমরা জানি দুটি মৌলিক সংখ্যা এ ও বি এর গুণফল যদি এ টু দি পাওয়ার এক্স ইনটু বি টু দি পাওয়ার ওয়াই হলে, অর্থাৎ এ আর বি একটি মৌলিক সংখ্যা হবে আর তাদের পাওয়ার যদি যথাক্রমে এক্স আর ওয়াই হয় তাহলে এ বি অর্থাৎ তাদের যে গুণফল করলে আমরা যে সংখ্যাটা পাবো তার উৎপাদক সংখ্যা হবে এক্স প্লাস ওয়ান ইন্টু ওয়াই প্লাস ওয়ান, অর্থাৎ আমরা উপরে যে পাওয়ারগুলো আছে তার সাথে এক যোগ করে দিয়ে গুণ করে দেব। এখানে যদি থাকতো এ টু দি পাওয়ার এক্স ইন্টু বি টু দি পাওয়ার ওয়াই ইন্টু সি টু দি পাওয়ার জেড আর এ বি সি যদি মৌলিক সংখ্যা হতো তাদের পাওয়ারগুলো সাথে আমরা এক যোগ করে গুণ করে দিলে তাহলে আমরা ওই সংখ্যাটার অর্থাৎ এ বি সি যদি গুণ করি সংখ্যাটি দিই তাদের উৎপাদক কয়টা হবে তা আমরা বলতে পারব। এখানে আমাকে বলেছে 4টা উৎপাদক, অর্থাৎ আমরা এটা নিয়েই কাজ করব মেইনলি। তাহলে আমরা চারকে আমরা কীভাবে লিখতে পারি? 1 ইন্টু 4 অথবা 2 ইন্টু 2 এই আকারে। কেন আমরা এরকম করলাম? কেননা আমাদের উৎপাদক সংখ্যা আমরা এই সিস্টেমে বের করব, অর্থাৎ মৌলিক সংখ্যার উপরে পাওয়ার দিলে সেই পাওয়ারের সাথে এক যোগ করে গুণ করলে ওই সংখ্যা দুটি মৌলিক সংখ্যা দুটির গুণফল যত হবে তার উৎপাদক সংখ্যা হবে এতটি। তাহলে আমাদের এটা আর এটা এই আকারে প্রকাশ করব। আচ্ছা, চারকে আমরা কীভাবে লিখতে পারি? 1 ইন্টু 4 অথবা টু ইন্টু টু। আমরা কিন্তু অন্য কোনোভাবে 4 আনতে পারবো না, যেমন 2 ইন্টু 2 ইন্টু 2 করে আমরা 4 আনবো এইভাবে, বা 3টা সংখ্যার গুণফল আকারে 4 আনবো, এটা কিন্তু সম্ভব না। জাস্ট এইভাবে সম্ভব, আলাদা আলাদা 1 ইন্টু 4 আর 2 ইন্টু 2 এই আকারে। তাহলে আমাদের বোঝা যাচ্ছে যে এটা আর এটা আর এটা আর এটা মিলে গেছে, অর্থাৎ দুটি সংখ্যা গুণফল গুণ করে আমরা 4 আনতে পারি, হয় 1 ইন্টু 4 অথবা 2 ইন্টু 2 আকারে। তাহলে এখন যেহেতু আর কোনোভাবে আমরা 4 আনতে পারি না গুণ করে, তাহলে এইভাবে প্রকাশ করে আমাদের 4 আসতে হবে, এটা সমান সমান 4 আনতে হবে। আর 4কে আমরা 1 ইন্টু 4 আকারে লিখতে পারি, অর্থাৎ এক্স প্লাস ওয়ানের মান যদি আমরা ধরি 1, তাহলে এক্সের মান আসবে কি 0, অর্থাৎ 1টা ওই পাশে যাবে 0। আবার ওয়াই প্লাস ওয়ানের মান যদি আমরা ধরি 4, তাহলে ওয়াইয়ের মান কত হবে 3, অর্থাৎ 1 ওই পাশে বিয়োগ হয়ে যায় 3 হয়ে যাবে, অর্থাৎ এক্সের মান 0 আর ওয়াইয়ের মান 3, অর্থাৎ এখানে এর মান এক্সের মান যেহেতু 0 তাহলে কোনো সংখ্যার উপর 0 দিলে সেটার মান 1 হয়ে যাবে, আর বি এর মান কত হবে 3, যেহেতু ওয়াইয়ের মান আমরা 3 পেলাম ওয়াই প্লাস 1 = 4 ধরে, তাহলে 1 ইন্টু b³ হয়ে যাবে। আর 1 ইন্টু b³ মানে বি কিউব, অর্থাৎ বি একটা মৌলিক সংখ্যা, আগেই বলেছিলাম যে এ আর বি মৌলিক সংখ্যা। তাহলে বি কিউব যদি হয় তাহলে বি এর কোন মানের জন্য না, বি এর প্রত্যেকটা মৌলিক সংখ্যার মানের জন্য যে মানটা আসবে বি কিউব, অর্থাৎ আমি যদি 2³ দেই তাহলে আসবে আমাদের 8, আর 8-এর 4টা উৎপাদক রয়েছে। কেননা মৌলিক সংখ্যা বি ইকুয়াল আমরা 2 যদি ধরি 2³, তাহলে 2 এর পাওয়ার 3, এই যে 2 এর পাওয়ার 3, তাহলে আমি বলেছিলাম যে সূচক যেটা থাকবে তাহলে যেটা পাওয়ার হিসেবে থাকবে তার সাথে এক যোগ করে গুণ করে দেবো, যেহেতু আর কোনো সংখ্যা নাই এখানে তাহলে খালি 3 আছে, 3-র সাথে আমরা এক যোগ করে দিলে 4 পাই, আর তার মানে এই সংখ্যাটার উৎপাদক 4টা। আবার আমরা যদি 3-র উপরে কিউব দিই 27, তাহলে সেটারও উৎপাদক সংখ্যা 4টাই হবে, কিন্তু আমরা সেটা নিতে পারবো না। কেন? আমাদের বলেছে 2 দিয়ে নিঃশেষে বিভাজ্য হতে হবে। তাহলে আমরা জানি মৌলিক সংখ্যা একমাত্র 2, যেটা জোড় সংখ্যা, 2 ছাড়া আর কোনো সংখ্যা নেই যেটা মৌলিক সংখ্যা এবং জোড়। তাহলে আমরা 2³ নিলাম, এখানে ওয়াই এর মান আমরা 3 পেয়েছিলাম আর বি এর মান আমরা ধরলাম 2, তাহলে 2³ নিলে আমরা পাই 8। আর 3³, 4, 5³, 7³ এগুলো কোনো মৌলিক সংখ্যা আমরা নিতে পারবো না 2 ছাড়া, কেননা আমাদের নিঃশেষে বিভাজ্য হতে হবে 2 দিয়ে, তাহলে 2³ আমরা নিলাম 8। এখন যেহেতু আমাদের এক্স প্লাস ওয়ান আর ওয়াই প্লাস ওয়ানের মান আমরা যথাক্রমে 1 আর 4 ধরছিলাম, তাহলে আর কোন এটা এই কেস আমাদের শেষ, কেননা 2 ছাড়া আর কোনো সংখ্যা নেই 2³ আমরা ধরে
এইট আনতে পারবো, অর্থাৎ চার চারটা উৎপাদক থাকবে এবং দুই দিয়ে নিঃশেষে বিভাজ্য, এরকম আর কোনো সংখ্যা নেই এইট ছাড়া। এখন আমরা এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু ধরি এবং ওয়াই প্লাস ওয়ান ইকুয়াল টু ধরি, অর্থাৎ দুটারই মান টু। তাহলে এক্সের মান আমরা কত পাবো? ওয়ান পাবো। আর ওয়াইয়ের মান কত পাবো? আমরা ওয়ান পাবো, কেননা এই ওয়ানটা ওই পাশে যায় টু এর টু বিয়োগ ওয়ান ইকুয়াল ওয়ান পাবো এক্সের মান। আর ওয়াই প্লাস ওয়ান ইকুয়াল টু টু ধরলে ওয়াইয়ের মান এই একটা ওই পাশে বিয়োগ হয়ে যাবে, অর্থাৎ ওয়াইয়ের মানও ওয়ান পাবো। তাহলে আমাদের এ টু টু পাওয়ার ওয়ান ইন্টু বি টু টু পাওয়ার ওয়ান হয়ে যাবে। আর তখন আমাদের সুবিধাতে কি, এর পাওয়ার ওয়ান আছে, তার মানে উৎপাদক সংখ্যা হবে ওয়ান প্লাস ওয়ান, এক্সের মান ওয়ান, আর বি এর পাওয়ার ওয়াই আছে, আর সেটা আমরা ওয়াইয়ের মান পেলাম ওয়ান। তাহলে বি টু টু পাওয়ার ওয়ান, তাহলে ওই ওয়াইয়ের মানটা আমরা এখানে বসে দিই, ওয়ান প্লাস ওয়ান ইকুয়াল টু, টু ইন্টু টু, দুই আর দুই গুণ করলে চার পাবো, অর্থাৎ আমাদের উৎপাদক সংখ্যা চারটি থাকবে। আর এ আর বি মৌলিক সংখ্যা, তাহলে এ টু টু পাওয়ার ওয়ান আর বি টু টু পাওয়ার ওয়ান ইকুয়াল টু এ বি হয়। তাহলে এ বি দুটি মৌলিক সংখ্যা। এখন আমাদেরকে যেহেতু বলছে দুই দ্বারা নিচে যে বিভাজ্য, এখন আমাদের জানতে হবে বিজোড় সংখ্যা, গুণন বিজোড় সংখ্যা যদি আমরা করি তাহলে আমাদের যে ফলাফলটা আসবে, ভাগ গুণফলটা আসবে, সেটিও হবে বিজোড়। যেমন তিন আর পাঁচ দুটা বিজোড় সংখ্যা, তাহলে বিজোড় আর বিজোড় গুণ করলাম, বিজোড় আসবে তিন পাঁচে পনেরো, অথবা পাঁচ সাথে পঁয়ত্রিশ, বিজোড় আসতেছে। আর জোড় সংখ্যা আর জোড় সংখ্যা যদি আমরা গুণ করি তাহলে আমরা পাবো জোড় সংখ্যা, যেমন চার দুগুণ আট, পাঁচ দুগুণ দশ। তা এখন আমরা টু ইন্টু টু কেন নিতে পারবো না, কারণ কেননা যদি এর মান টু ধরি বির মানও টু ধরি, টু ইন্টু টু ফোর হয়, তাহলে সেই হিসেবে আমাদের টু এর পাওয়ার ওয়ান, এই পাশেও টু এর পাওয়ার ওয়ান যদি ধরি তাহলে দুই দুগুণ চার, চার উৎপাদের সংখ্যা চারটা হওয়ার কথা ছিল, কিন্তু এর মানও যদি টু হয় বির মানও টু হয় তাহলে সেটাকে আমরা তো টু টু স্কোয়ার হিসেবে লিখতে পারি। আর যদি টু স্কোয়ার হিসেবে লিখতে পারি তাহলে সেই টু এর সাথে ওয়ান যোগ করলে, অর্থাৎ থ্রি, তার মানে টু স্কোয়ার এর উৎপাদের সংখ্যা হবে থ্রি, ফোর নয়। তা এখানে এ আর বি আলাদা আলাদা মৌলিক সংখ্যা হতে হবে অবশ্যই, এর মান আর বি এর মান সেম হতে পারবে না। তাহলে আমাদের এখানে যেহেতু বলছে দুই দিয়ে নিঃশেষে বিভাজ্য, তাহলে আমরা এর মান দুই সব সময় নিতেই হবে, কেননা আমাদের একমাত্র জোড় উৎপাদক জোড় মৌলিক সংখ্যা টু, তাই টু আমরা এর মান ফিক্সড সব সময় রাখলাম। তাছাড়া কখনো দুই দ্বারা নিঃশেষে বিভাজ্য সম্ভব নয়, কেননা বিজোড় আর বিজোড় গুণ করলে কখনো জোড় আসবে না, জোড় আর বিজোড় গুণ করলে জোর পাবো এবং জোড় আর জোড় গুণ করলে জোর পাবো। তাহলে যেহেতু আমাদের এ আর বি আলাদা আলাদা সংখ্যা, তাই আমরা এটাও এ ইকুয়াল টু বি ইকুয়াল টু নিতে পারবো না, এ আর বি আলাদা আলাদা। তাহলে এর মান আমরা ফিক্সড টু রাখবোই, কেননা আমাদের দুই দ্বারা নিঃশেষে বিভাজ্য। এখন বি এর মান যেহেতু টু নিতে পারবো না, পরবর্তী মৌলিক সংখ্যা যেহেতু আলাদা আলাদা হবে বি এর মান, তাহলে টু নিতে পারবো না, থ্রি থেকে শুরু হবে থ্রি। তাহলে তিন দুগুণ ছয়, ছয় একটা সংখ্যা, আবার পাঁচ, সাত, এভাবে মৌলিক সংখ্যা দিয়ে আগাবো, কেননা আমাদের বি আর এ মৌলিক সংখ্যা হবে, যেহেতু এ টু ফিক্সড তাই বি এর মান থ্রি, ফাইভ, সেভেন, ইলেভেন, থার্টিন, এভাবে যাতে 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 আমরা যখন ফিফটি নাইন পর্যন্ত যাই, তাহলে টু ইন্টু ফিফটি নাইন একশো আঠারো আসলো। এরপরেরটা যদি যাই সিক্সটি ওয়ান, তাহলে টু ইন্টু সিক্সটি ওয়ান একশো বাইশ আসলো। এই মানটা কিন্তু একশো একুশের চেয়ে বড় হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের প্রশ্নে বলেছে একশো একুশে ছোটো হবে। তাহলে আমরা ফিফটি নাইন পর্যন্ত যদি যাই, একশো আঠারো এই পর্যন্ত আমরা যদি যাই, তাহলে একশো আঠারো অর্থাৎ একশো একুশের চেয়ে ছোটো আমরা সংখ্যা এতগুলো পাবো, যেগুলোর উৎপাদের সংখ্যা চার। এখন কীভাবে চার বুঝলাম? এই যে টু এর পাওয়ার কিছু নাই, তার মানে ওয়ান, আর থ্রির পাওয়ার ওয়ান, তাহলে একের সাথে এক যোগ করলে দুই হয়, এই একের সাথে এক যোগ করলে দুই হয়, দিয়ে আমরা গুণ করে দিব, দুই দুগুণ চার, তার মানে আমাদের চারটে উৎপাদক আছে। তাহলে আমরা এখানে এরকম কয়টা সংখ্যা পেলাম? এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, দশ, এগারো, বারো, তেরো, চোদ্দো, পনেরো, ষোলো, সতেরো, অর্থাৎ মোট এইরকম সংখ্যা আছে সতেরোটি, একশো একুশের চেয়ে যেটা ছোটো। তাহলে আমাদের অ্যান্সার এটার সতেরো। ধন্যবাদ।